গুরুজি, সমুদ্র তো এখনো আসলো না। আমার খুব চিন্তা হচ্ছে, ওর কোনো বিপদ হলো না তো? বিপদ তো হয়েছে, সমুদ্রের বোকামির কারণে ও পাপ কাজ করে ফেলেছে, আর তাই ওকে সারা জীবন শাস্তি ভোগ করতে হবে। গুরুজি, আপনি এ কি বলছেন? সারা জীবন পর শাস্তি ভোগ করবে মানে কি হয়েছে সমুদ্রের? ও ঠিক আছে তো? রাজকন্যা, আমার মনে হয় আমাদের একবার পুত্র সমুদ্রের কক্ষে গিয়ে দেখা উচিত, ও ঠিক আছে কিনা। হ্যাঁ সেনাপতি মশাই, আমারও একই কথা মনে হচ্ছে, চলুন যাওয়া যাক। লোকমান মেঘমালা ও রশ্মির সাথে সমুদ্রদের কক্ষে যায়। আর দেখে আশেপাশে কেউ নেই। কি ব্যাপার, সমুদ্র কোথায়? সমুদ্র কোথায় তুমি? সমুদ্র দেখা দাও আমাকে, কোথায় চলে গেলে? পুত্র সমুদ্র কোথায় তুমি? আমার ডাক কি শুনতে পাচ্ছ পুত্র? সমুদ্রকে কক্ষের কোথাও দেখা যাচ্ছিল না। সবাই যখন চিন্তিত তখন আড়াল থেকে বেরিয়ে আসে বানর রূপী সমুদ্র। এ কি বানর, এই বানরটা কোথা থেকে এলো? বানরটা হাত পা নাড়িয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না। এই বানর এভাবে হাত পা নাড়াচ্ছে কেন? না বোন, তুই ভালো করে দেখ, ও কিছু বোঝাতে যাচ্ছে। আর দেখ ওর হাতে সমুদ্রের হাতের তাবিজটা, তার মানে ও কি জানে সমুদ্র কোথায়? মেঘমালা, ওই তোমাদের সমুদ্র। বারবার আমি তোমাদের এ কারণেই সতর্ক করেছি, এই বিদ্যাপীঠ পবিত্র স্থান, এখানে কোনো প্রকার পাপ কার্য করা যাবে না। কিন্তু সমুদ্র ভুল করেছে, ও শয়তানি রানী মোহিনীর ফাঁদে পা দিয়েছে। এছাড়াও ওর মনে মেঘমালাকে কেন্দ্র করে হিংসে শুরু হয়েছিল, তাই ওকে এই শাস্তি পেতে হয়েছে, আর ওকে সারা জীবন এর ফল ভোগ করতে হবে। আর ধীরে ধীরে বানর রূপে ও মৃত্যুর কোলে ঢলে পড়বে। না গুরুজি, এ কথা বলবেন না। দয়া করুন গুরুজি, আমার পুত্রকে ক্ষমা করুন, ও না বুঝে এসব করেছে। তাছাড়া আপনি নিজেই বললেন ও মোহিনীর ষড়যন্ত্রের জালের শিকার হয়েছে, দয়া করে কিছু করুন। হ্যাঁ গুরুজি, এত নির্দয় হবেন না, আপনি তো শুভ শক্তির প্রতীক, আপনি কারোর প্রতি এতটা নিষ্ঠুর হতে পারেন না। তোমরা ভুল বুঝছ, আমি ওকে শাস্তি দেইনি, ওকে শাস্তি দিয়েছে ওর ভাগ্য, আর ওর ভাগ্যই পারে ওকে এই শাস্তি থেকে মুক্ত করতে। ভাগ্য? ভাগ্য কিভাবে ওকে মুক্ত করতে পারে গুরুজি? দয়া করে আমাদের সবটা খুলে বলুন, আমরা কিছুই বুঝতে পারছি না। আমার কথার অর্থ হলো, ভাগ্যকন্যাই পারে ওকে এই শাস্তি থেকে মুক্ত করতে। তবে আমাদের বলে দিন, আমরা কোথায় গেলে ভাগ্যকন্যার দেখা পাবো? তোমরা তোমাদের শিক্ষা নেওয়া শেষ না করে সেখানে যাবে? তাহলে তোমরা মোহিনীকে হারানোর শক্তি কোথা থেকে অর্জন করবে? আমাদের শক্তি অর্জনের চেয়ে এখন সমুদ্রের ঠিক হওয়াটা বেশি জরুরি গুরুজি। সমুদ্রের এই অবস্থা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আপনি দয়া করে বলে দিন, আমরা কিভাবে ভাগ্যকন্যার দেখা পেতে পারি? সেজন্য তোমাদের যেতে হবে পাতালপুরীতে।
রানীমা, এই গুরু দেখছি সমুদ্রকে ঠিক করার উপায় বলে দিচ্ছে। একটা কাজ শেষ করে এগিয়ে যাচ্ছি। আবার এই বৃক্ষ মানব, গুরুজি আর নাগিন মায়ের মতো শুভশক্তিরা আমাকে বাধা দিচ্ছে। বারবার ওরা মেঘমালাকে বাঁচাচ্ছে। এইভাবে আমি একা আর পারছি না। আমার কোনো শক্তিশালী সঙ্গী দরকার। কিন্তু রানীমা, আপনি তো অনেক বেশি শক্তিশালী, আপনার কেন অন্য কোনো শক্তির প্রয়োজন হবে? তখন তো আপনাকে ওরা আরো ছোট চোখে দেখবে। একদম একদম ঠিক বলেছে রানীমা, আপনি চিন্তা করে দেখুন, আপনি কি আপনার শত্রুদের চোখে ছোট হতে চান? এই, তোরা চুপ করবি? তোদের কথা শুনলে আমার তো সন্দেহ হয়, আদৌ তোরা রানীমার ভালো কি চাস? পাতালপুরি, সেখানে আমরা কি করে যাব? আমাদের বলে দিন। সেখানে পদে পদে বিপদ। ভাগ্যকন্যা পর্যন্ত পৌঁছাতে হলে তোমাদের অনেক রাক্ষস কুক্কুরদের মোকাবিলা করতে হবে, কারণ পাতালপুরিতে রাক্ষস কুক্কুরের বাস, আর ওরা পাতালপুরিতে কোনো মানুষকে দেখলেই তাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। আমারও শরীরে বিষ আছে গুরুজি, আমি ওদের সবকটাকে দংশন করব। মাথা গরম নয়, মাথা গরম করে কোনো কাজই হবে না। তোমাদের যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে, বুদ্ধি দিয়ে সব কিছু জয় করতে হবে, এরপরই তোমরা ভাগ্যকন্যার দেখা পাবে। এই নাও জাদু পাথর, এই পাথরের সাহায্যে তোমরা রাক্ষসী রানীকে বন্দি করতে পারবে, আর রাক্ষসী রানীকে বন্দি করলেই সব রাক্ষসেরা তোমাদের বশে চলে আসবে। আর খোকস, আমি তো শুনেছি খোকসের রাক্ষসীর তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়, ওদের আমরা কিভাবে হারাবো? খোকসদের বধ করার অস্ত্র তোমরা রাক্ষসদের কাছেই পাবে, আর সেই অস্ত্র বুদ্ধি দিয়ে তোমাদেরকে চিনতে হবে। তবে ওরা জাত বন্ধু, তা একে অপরের ক্ষতি করে না। আপনাকে অনেক ধন্যবাদ গুরুজি, আমরা তাহলে পাতালপুরিতে যাব এখন। সমুদ্রকে ঠিক করে তবেই আমরা অদৃশ্য বিদ্যাপীঠে ফিরবো। তোমাদের মঙ্গল হোক, জয়ী হও তোমরা, এই কামনাই করি। ওদিকে মোহিনী ধ্যানে বসে অশুভ শক্তির কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে। হে অশুভ শক্তির প্রতীক, হে শয়তানি আত্মা, আমাকে সাহায্য করুন। আমার একজন শক্তিশালী সঙ্গীর ভীষণ প্রয়োজন, যে শক্তি আমাকে প্রতি ক্ষেত্রে সাহায্য করবে, যে শক্তির সাহায্যে আমি মেঘমালাকে শেষ করে আমার প্রতিশোধ পূরণ করতে পারবো, যে শক্তির সঠিক পরামর্শ মতো আমি সঠিক পথে এগিয়ে যেতে পারবো। আমাকে সাহায্য করুন। এই মাইনে, তোর মূর্খামির কারণে তুই বারবার জয়ী হতে গিয়েও হচ্ছিস না। তুই মূর্খ, তুই শুধু তোর শক্তি প্রয়োগ করিস কিন্তু বুদ্ধি প্রয়োগ করিস না। তোকেও মেঘমালার মতো বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, আর তুই যেহেতু একজন শয়তানি সাথে যাচ্ছিস, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলি অশুভ শক্তির শয়তানি আত্মা নিজের জাদু বলে সেখানে ভয়ঙ্কর কুৎসিত দেখতে এক আত্মাকে পাঠায়। এ হলো আমার শিষ্য, আমার জন্য অনেক শয়তানি কাজ করেছে, ও আমার জন্য হাজার হাজার মানুষের রক্ত এনেছে, ওর বুদ্ধি আর শক্তিতে আমি সন্তুষ্ট, তাই ওকে এখানে নিয়ে আসলাম তোকে সাহায্য করার জন্য। ওর নাম রাতাল গুন। হে শয়তানি শক্তির অশুভ আত্মা, রাতালগুলির মতো বন্ধুকে আমার কাছে পাঠানোর জন্য ধন্যবাদ। এরপরই সেখান থেকে সেই শয়তানি শক্তির অশুভ আত্মা চলে যায়, আর রাতালগুল মোহিনীকে বলে, আমাদের এখন সর্বপ্রথম বৃক্ষ মানবকে মারতে হবে, ওকে মারলেই মেঘমালাদের অনেকখানি শক্তির ক্ষয় হবে,
কিন্তু ও তো শুভ শক্তির প্রতীক, ওকে মারা কি এত সহজ হবে? তাছাড়া ও যেখানে আছে সেখানে কোনো অশুভ শক্তিরূপী দেহ প্রবেশ করতে পারে না। অশুভ শক্তিরূপী দেহ প্রবেশ করতে না পারো, কিন্তু আত্মা তো প্রবেশ করতেই পারে। রাতাল যখন এই কথা বলে, মোহিনী তখন তৃষ্ণার দিকে তাকায় আর বলে, এবার বোধহয় এমন একজনকে পেয়েছি যে কাজের, অযথা বকবক করে সময় নষ্ট করে না। আগডুম বাগডুম রাতালগুলির দিকে তাকিয়ে দেখতে থাকে আর ভয়ে ঢোক গিলতে থাকে। বৃক্ষ মানব, এবার তুই তোর শাস্তি পাবি। কি ভেবেছিলি, তুই মেঘমালাকে একের পর এক সাহায্য করে যাবি আর আমি বসে বসে দেখে যাব? কথায় আছে না, অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। মোহিনী আর রাতালগুল আকাশপথে বৃক্ষ মানবকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। ওদিকে মেঘমালারাও চক্রযানে করে পাতালপুরীর উদ্দেশ্যে রওনা দেয়।